বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আমরা জহন্ন বোধহয় কোচিং করাচ্ছি, তো এখানে সম্পূর্ণ কোচিং আমাদের লসাগু গসাগু চলছে। আমাদের 6 নম্বর ক্লাস অঙ্কের আমাদের লসাগু গসাগু, আজকে আমরা 4 নম্বর পার্ট নিয়ে আলোচনা করবো। এর আগে কিন্তু আমরা লসাগু গসাগু 3খানা পার্ট করেছি, তো যারা এখন আগের পার্টগুলো দেখোনি তাদেরকে বলবো অবশ্যই কিন্তু আগের পার্টগুলো দেখে এসো, তোমাদের অনেকটা ব্যাপার বুঝতে পারবে। লসাগু গসাগু থেকে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অঙ্ক আমি করিয়েছি। তো যখন এখন যারা ক্লাস ফাইভে পড়ছে এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, কারণ তোমাদের পরীক্ষার ডেট যেটা দিয়ে দিয়েছে 20 জানুয়ারি তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু 20 জানুয়ারি, এবং অন্য জেলার ক্ষেত্রে তোমরা নোটিফিকেশান থেকে একটু চেক করে নেবে তোমাদের কবে এক্সাম হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে আজকে 4 নম্বর পার্টে যে প্রথম কোশ্চেন আছে সেটা আমরা দেখে নেবো। প্রথম কোশ্চেন দেখো, দেখো আগের ক্লাসগুলোতে আমরা 20খানা মতো কোশ্চেন করেছিলাম, আজকে আমাদের কোশ্চেন নাম্বার 21 থেকে করবো আমরা। কোশ্চেন নাম্বার 21 দেখো কি আছে, খুব সুন্দর কোশ্চেন। দেখো এটা কিন্তু জহর নবোদয় 2004 সালে পড়েছিল, তাহলে আমরা কিন্তু এখানে দেখতেও পাচ্ছি যে কতগুলো সালে যে এরকম টাইপের কোশ্চেন কিন্তু পড়ে, তাহলে তোমরা বুঝতে পারবে, একটা ধারণা হয়ে যাবে তোমাদের। দেখো কি বলছে, যে 3টি ঘন্টা সকাল 8:35 একসঙ্গে বাজতে শুরু করে, এইরকম টাইপের অঙ্ক কিন্তু একটা তোমাদের আসবেই আসবে। ভালো করে লসাগু গসাগু চ্যাপ্টার থেকে এরকম একটা অঙ্ক পড়ছে, তোমরা ভালো করে কিন্তু এগুলো টাইপগুলো ভালো করে জেনে রাখবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। যদি তারা প্রতি সময় যথাক্রমে 12 সেকেন্ড, 15 সেকেন্ড এবং 18 সেকেন্ড পরে বাজে, তবে তারা একসঙ্গে বাজবে পরবর্তী সময়। কখন তারা আবার একসঙ্গে বাজবে, তাহলে দেখো যেটা করতে হবে সেটা কি বলো দেখি। আগে দুটো ক্লাসে আমি এরকম টাইপের অঙ্ক করিয়েছি অনেকগুলো, তাহলে 12, 15 এবং 18 করে দিতে হবে কি লসাগু, যে সেকেন্ড 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 আছে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, সেকেন্ড না মিনিট আছে, অনেক অনেক ক্ষেত্রে সেকেন্ড থাকে, অনেক ক্ষেত্রে মিনিট থাকে, ঘন্টাও কিন্তু অনেক ক্ষেত্রে থাকে। তো দেখো আমরা ফার্স্টে 12, 15, 18 লসাগু করে নেবো। দেখো 2 দিয়ে যদি আমরা দিই তাহলে 6 দুগুণে 12, 15 যায় না নেমে যাবে, আর 9 দুগুণে 18 হলো। এবার আমরা 3 দিয়ে দেবো, তাহলে দেখো 3 দুগুণে 6, 15 যায়, 3 5 15, 3 3 9 আর কিন্তু আমাদের যাবে না। ঠিক আছে, এবার গুণ করে নিতে হবে। দেখো 5 3 15, 15 2 3 30, 30কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 30 2 60, 60কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, 60কে 3 দিয়ে গুণ করলে 3 6 18 180, তাহলে 180 আমরা পেলাম সেকেন্ড কিন্তু এটা। হ্যাঁ 180 সেকেন্ড, 180 সেকেন্ড মানে কত ঘন্টা মানে কত মিনিট, তাহলে 180কে কী করতে হবে 60 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে দেখো 60কে যদি আমরা 3 দিয়ে দিই তাহলে 3 6 18 180 হয়ে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3 কিন্তু মিনিট। ঠিক আছে, 3 মিনিট আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো 8:35 একসঙ্গে বেজেছে, তাহলে 8:35 সঙ্গে আমরা কী করবো, 8:35 সঙ্গে 3 মিনিট যদি আমরা যোগ করি, 3 মিনিট যোগ করছি তাহলে কত হবে, 8:35 পরে 35 পর 3 36 37 38, তাহলে 8:38 সকাল যেহেতু বলেছে তাহলে AM-ই হবে, তাহলে 8:38 AM হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 8:38 AM তাহলে আমাদের হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল যে সকাল 8:35 একসঙ্গে বাজে, তাহলে কখন আবার একসঙ্গে বাজবে, তাহলে আমরা কি করব প্রথমে আমি আবার বলে দিই। দেখো দেখো তাহলে তাহলে যে সংখ্যাগুলো বলবো যত যত সেকেন্ড পর পর বাজবে, তাহলে সেগুলোর আমরা ফার্স্টে লসাগু করে নেবো। লসাগু করার পরে যেটা উত্তর বেরোবে, উত্তরটা বেরোনোর পর সেটাকে দেখতে হবে সেকেন্ডে বেরোচ্ছে, সেকেন্ডে দরকার নাকি মিনিটে দরকার, তাহলে আমাদের সেকেন্ড থেকে মিনিট করে নিতে হবে। তাহলে 180 সেকেন্ড, সেকেন্ডকে মিনিট করতে গেলে কী করতে হয়, 60 দিয়ে ভাগ, তাই আমরা 60 দিয়ে এটাকে ভাগ করে নিয়েছি, পেয়ে গেছি দেখো 3 মিনিট। 180 সেকেন্ড মানে আমরা পেয়ে গেছি 3 মিনিট 60 দিয়ে ভাগ করে। ঠিক আছে, তাহলে 3 মিনিট আমরা যে উত্তরটা মানে সকালে যখন বাজবে তার সঙ্গে 3 কিন্তু যেটা উত্তর বেরোবে লসাগুটা সেটাকে যোগ করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, তাহলে সঠিক উত্তর চলে এলো আমাদের অপশান 1-এরটা। বোঝা গেল, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নম্বর 22, 2004 সালে পড়েছে, দেখো জহর নবোদয় থেকে এটা, 36 30 36 এবং 90 লসাগু। তাহলে লসাগু এবং গসাগুর মধ্যে পার্থক্য কত, দেখো অন্য টাইপের কোশ্চেন পড়ে গেছে, তাহলে কী করতে হবে, দুটো লসাগু করতে হবে, দুটো গসাগু করতে হবে, একটা বড় সময় লেগে যাবে। তাহলে দেখো আমরা ফার্স্টে লসাগু করে নিচ্ছি, ঠিক আছে, মানে লসাগু করতে হবে এবং গসাগু করতে হবে, দুটো বের করে দুটোকে বিয়োগ করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো 30 36 আর 90 লসাগু করার সময়, লসাগু করার সময় কী করার সময়, লসাগু কী বলেছিলাম যে দেখো 90-এর মধ্যে 30 ভরা আছে, তাহলে 30টাকে কেটে দাও, 30 আর 90 লসাগু চলে আসবে 90 লসাগু কিন্তু। হ্যাঁ, তাহলে 36-এর সঙ্গে আমরা যেটা করবো, 36-এর সঙ্গে 90-এর করে দেবো লসাগু, তাহলে কিন্তু আমাদের লসাগুটা চলে আসবে 90 30টাকে আমরা ধরছি না, কেন, কারণ 90-এর মধ্যে 30 আছে বলে 30টাকে কেটে দেবো, 90 ধরে নেবো শুধু। দেখো 3 দিয়ে দিচ্ছি, তাহলে 3 12 36, 3 30 90, বেশ। তারপরে যদি আমরা এটাকে 3 দিয়ে আবার দিই তাহলে 3 4 12, 3 10 30, যদি 2 দিয়ে দিই তাহলে 2 2 4 আর 5 2 10, তাহলে আমরা কী পাচ্ছি, দেখো 5 2 10, 10 2 20, 3 20 60,
ষাটকে যদি আমরা এটাকে তিন কিন্তু, হ্যাঁ ষাটকে তিন দিয়ে গেলে 368, 180, তাহলে 180 পেলাম আমরা লসাগু, তাহলে গসাগুটা করে নেব। 180 পেলাম আমরা লসাগু, তাহলে গসাগুটা কী করে করবো, প্রথমে 30-এর সঙ্গে 36-এর করতে হবে, 30-এর সঙ্গে করতে হবে 36-এ, ঠিক আছে, তাহলে এক দিয়ে যাবে, 30 একে 30, 6 নামলো, দেখো 30 5 6 30 মিলে যাচ্ছে, তাই তো, তাহলে 5 হলো, এই সরি 6 হলো, তো 6-এর সঙ্গে 90 করতে হবে, মিলে যাবে, দেখো 6-এর সঙ্গে যদি 90 করি, 6 একে 6 30 5 6 30 হলো, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 6, মানে 6 হলো, 6টা তো অ্যান্সার নয়। তাহলে আমাদের লসাগু বেরিয়েছিল কত, লসাগু বেরিয়েছিল 180, আর গসাগু বেরোলো কত, গসাগু বেরোলো 6, পার্থক্য মানে দুটোকে বিয়োগ করে নিতে হবে, তাহলে দেখো বিয়োগ করতে হবে, এটা মাথায় রাখতে হবে, যোগ নয়, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু 180-এ 6 দেখে এটা করে দিও না, তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে, হ্যাঁ বিয়োগ করলে দেখো 6 আর কয় 10 4, হাতে থাকছে 1, 1 আর কয় 8 7, আর একটা নেমে যাবে, তাহলে 174 হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান ডিতে আছে, মানে 4টা, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, তো আমি তোমাদের একটা ট্রিক্স বলে দিয়েছিলাম, 23 নম্বর কোশ্চেন, যে ট্রিক্সটা হচ্ছে দেখো 2005 সালে পড়েছিল কিন্তু জহর্নবোধে, 16 আর 48, 16 আর 48, 48-এর মধ্যে দেখো 300, 16, 48 পাচ্ছি, তাহলে 16টাকে কেটে দেবো, 48টাকে শুধু ধরবো আমরা, হ্যাঁ তাহলে 80 আর 48-এর করে নেবো আমরা লসাগু, যখনই পাবে তখন তাড়াতাড়ি করার জন্য শর্টকাট পদ্ধতিতে করতেই হবে, নাহলে কিন্তু সময় কিন্তু তোমাদের অনেকটা বাঁচাতে হবে, নাহলে কিন্তু সব অঙ্ক করে আসতে পারবে না, তাহলে 2 দিয়ে দিলে 40 দুগুণে 80, 24 দুগুণে 48 হলো, বেশ তারপরে আবার যদি 2 দিয়ে দিই তাহলে 20 দুগুণে 40, 12 দুগুণে 24, আবার 2 দিয়ে যদি দিই তাহলে 10 দুগুণে 20, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দিলে 5 দুগুণে 10, আর 3 দুগুণে 6, আর কিন্তু যাবে না, গুণ করে নিতে হবে সবগুলো, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, 120 দুগুণে কত হয় বলো দেখি, কে পারে, 120 দুগুণে 240, 2 0 0, 2 দুগুণে 4, 2 1 2, তাহলে যেটা আমাদের অপশান 3 আছে, 3-1টা হয়ে যাবে সঠিক উত্তর, বোঝা গেল। চলো নেক্সট, 24 নম্বর কোশ্চেন আজকের ক্লাসে, দেখো এটা কিন্তু দেখো 2007 সালে পড়েছিল, লসাও করতে হবে আবার, তাহলে করতে হবে লসাগু, তাহলে দেখো সরি লসাগু নয়, ভুল দেখেছি, গসাগু, গসাগু লসাগু নয়, তাহলে করতেই হবে, এটা কিছু করার নেই, তাহলে ছোটো দুটো ধরবো আমরা, দেখো এই দুটো ছোটো, ফার্স্টে ওই দুটো করবো, তাহলে 48-কে কত দিয়ে দেবো আমরা, দেখো 3 দিয়ে যদি দিয়ে দিই মিলে যাচ্ছে, 3 8 24-এ 4, হাতে থাকছে 2 3 4 12 2 14, হলো, তাহলে 48-ই পেলাম গসাগুটা এই দুটোর, এবার আবার 48-এর সঙ্গে কার করতে হবে, 500 76, তাহলে 1 দিয়ে দেবো, দুটো সংখ্যা নেবো আমরা, 1 দিয়ে দিচ্ছি, হলো 48, তাহলে 8 আর কয় 17, 8 আর 9, হাতে থাকবে 1, 5 থেকে 5 বাদ দিলে 0 96, 48 দুগুণে হচ্ছে 96, দেখো 4 8 দুগুণে 16 6, হাতে থাকছে 1, 4 দুগুণে 18 আর 9, তাহলে আমাদের অ্যান্সার কত চলে এলো, 48-ই হবে গসাগু, যেটা আমাদের 3 নম্বর অপশানে আছে, সঠিক উত্তর হয়ে যাবে 3-1টা, বোঝা গেল। চলো নেক্সট, 25 নম্বর কোশ্চেন দেখো, 25 নম্বর কোশ্চেন, লসাগু আবার দিয়েছে, দেখো 2008 সালে পড়েছিল, তাহলে কিন্তু লসাগু গসাগু থেকে তোমরা ধরে রাখো একটা ঘন্টা মিনিটের কত সময়, কত মিনিট পর বাজে, ঘন্টা বাজার একটা অঙ্ক শিওর পাচ্ছ, একটা লসাগু একটা গসাগু বের করা কিন্তু শিওর পাচ্ছ, পড়বেই পড়বে, তাহলে লসাগু বের করতে হবে, দেখো আবারও বলি 30 আর 60 দুটো পাচ্ছি, 30-এর 60, দেখো 60-এর মধ্যে 30 ভরা আছে, 30টা কেটে দাও, 60 নিয়ে নাও, তাহলে 40 আর 60-এর করবো আমরা লসাগু, 30টা কেন নিচ্ছি না বুঝতে পেরেছো, কারণ 60-এর মধ্যে দেখো 60-কে যদি আমরা ভাঙি তাহলে কী হবে, 30 দুগুণে 60 পাচ্ছি, তাই তো, তাহলে আমরা 60-এর মধ্যে যেহেতু 30 পাচ্ছি, তো 60 আর 30-এর লসাগু করলে 60-ই পাবো, তাই আমরা 30টাকে ধরবো না, 60 আর 30-এর লসাগু একদম ডাইরেক্ট 60টাকে ধরে নেবো, তাহলে কমে যাবে আমাদের তাড়াতাড়ি কিন্তু করার জন্য, তাহলে এবার 40 আর 60-এর মধ্যে লসাগু করলে হয়ে যাবে, 2 দিয়ে দিচ্ছি, 20 দুগুণে 40, 30 দুগুণে 60, 2 দিয়ে, 10 দুগুণে 20, 15 দুগুণে 30, 5 দিয়ে, 5 দুগুণে 10, 3 5-এ 15, এবার গুণ করতে হবে, দেখো 3 5 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120 চলে আসছে, যেটা আমাদের অপশান 2 আছে, বুঝা গেল। নেক্সট, 26 নম্বর কোশ্চেন দেখো কী আছে,
বলছে সব থেকে ছোট সংখ্যাটি বের করো যা 15-18 দ্বারা বিভাজ্য। 2008 সালে পড়েছিল জহর নবোদয়ে। সব থেকে ছোট সংখ্যা বের করতে হবে যা 15-18 দ্বারা বিভাজ্য। তাহলে কি করতে হবে বলো দেখি? তাহলে কি করতে হবে? 15-18 লসাগু 3 দিয়ে, 3 5 15, 3 6 18, গুণ 5 6 30, 30-কে 3 দিয়ে করলে 3 3 90। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান 3 একটা। বোঝা গেল? একদম ইজি ইজি কোশ্চেন পড়ছে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু সালেই পড়েছে এগুলো, কিন্তু প্রত্যেকটা সালের কোশ্চেন সালে পড়ছে দেখছো। এরকম এরকম টাইপের প্রশ্ন কিন্তু তাহলে তোমাদের এক্সামেও আসবে, ভালো করে তাহলে প্র্যাকটিস করতে হবে। নেক্সট 27 নম্বর দেখো, 27 নম্বর কোশ্চেন 2008 সালে পড়েছিল। দেখো জহর নবোদয়ে 2008 সালে পড়েছিল। সব থেকে বড় সংখ্যাটি কি যা 16 এবং 20 দ্বারা উভয়কেই উভয় সংখ্যাকেই ভাগ করে? তাহলে কি করতে হবে? করতে হবে গসাগু। ঠিক আছে, সব থেকে বড় সংখ্যা বের করো যা 16 ও 20 সংখ্যাকে উভয় সংখ্যাকেই ভাগ করে। তাহলে করে নিতে হবে গসাগু 16 20, এক দিয়ে যাবে 16-কে 16 বিয়োগ করলে 16 আর 6 আর 10 4, 16টা এখানে চলে আসবে। দেখো 4 4 16, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 4। তাহলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 4, যেটাকে আমরা 16 এবং 20 দ্বারা যদি ভাগ করি তাহলে ওই ক্ষেত্রে ভাগ করলে মিলে যাবে। ঠিক আছে, বোঝা গেছে আশা করছি। নেক্সট নেক্সট যেটা আছে আমাদের 28 নম্বর কোশ্চেন, তো এটা দেখো, এটা 2009 সালে পড়েছিল। এরকম টাইপের কোশ্চেন বলেছে দুটি সংখ্যার গসাগু বলেছে 38 এবং লসাগু বলেছে 98,154, যদি তাদের মধ্যে একটি সংখ্যা 1,558 হয় তাহলে অপর সংখ্যাটি কত? যখন এরকম বলবে তখন আমরা যেটা করব কি করব দেখো, লসাগু গসাগু যেটা আছে সেদুকে উপরে লিখবো, লসাগু আর গসাগু হলো, আর নিচে করে দেবো যে সংখ্যাটা দিবে, একটা সংখ্যা দুটো সংখ্যার মধ্যে একটা যেটা বলে থাকবে সেটাকে করে দেবো নিচে। ঠিক আছে, এবার এই বড় বড় ডিজিট তোমরা যদি এটাকে এটা দিয়ে ভাগ করো, মানে 98,154-কে 15,1,558 দিয়ে তোমরা ভাগ করে দেখবে এটা চলে আসবে 63। ঠিক আছে, তোমরা ভাগ করে দেখবে এটা 63 চলে আসবে, একদম পুরো কেটে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কাটা কেটে যাওয়ার চান্স, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাগ মিলে যাবে। তোমরা দেখবে বড় সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, কষ্ট করে ভাগটা করতে হবে। হ্যাঁ, তাহলে 63-কে আমরা 38 দিয়ে গুণ করে নেবো, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো 3 8 24-এ 4 হাজার 2, 6 8 48 আর 2 50, আর 3 3 6 9, 3 6 18, দেখো 4 9 8 5 13 3 1 2, তাহলে 2,394। দেখো 2 নম্বর অপশানে আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কয়েকটা? 2টা। তাহলে তোমাদের যেটা করতে হবে কষ্ট করে ভাগটা দেখো, আমি নাহলে একবার ভাগটা দেখিয়ে দিই তোমাদের, ভাগটা একবার দেখিয়ে দিই। 15,58-কে আমরা করছি 98,154 দিয়ে ভাগ, এটা কিন্তু তোমাদের গ্রাফে মানে খাতাতেই করতে হবে। কয় দিয়ে যাবে? প্রথমে 6 দিয়ে, তাহলে 6 8 48-এ 8 হাজার 4, 5 6 30-এ 4 হাজার 34-এ 4 হাজার 3, 5 6 30-এ 33-এ 3 হাজার 3, 6 6 3-এ 9 হলো। এবার 8 আর 15-7 হাজার 1, 5 আর 11-6 হাজার 1, 5 আর 8-3 হলো, 4 দিয়ে 4 নেমে গেলো। এবার এবার দেখো 3 দিয়ে মিলে যাবে, 3 8 24-এ 4 হাজার 2, 3 5 15-2 17-7 হাজার 1, 3 5 15-1 16-6 হাজার 1, 3 1-3 আচ্ছা হাতে 1 থাকছে সরি সরি সরি, এখানে দেখো ভুল করে দিয়েছি, 4 আর 6 8 3 করে দিয়েছি, এটা 4ই হবে। হ্যাঁ, তাহলে 3 1-3 আর হাতের 1 4, তাহলে আমাদের কিন্তু দেখো ভাগ করে 63 এলো। হ্যাঁ, এই ভাগটা কিন্তু তোমাদের তাহলে আগে করে নিতে হবে, মানে করে নিতে হবে বলে কি, মানে আগে ব্যাপার যেটা হলো, যখন এরকম অঙ্ক থাকবে তখন কি করবে, লসাগু আর গসাগুটা আমরা কি শিখেছিলাম প্রথম ক্লাসে, লসাগু গসাগু প্রথম ক্লাসে আমি সূত্র লিখে দিয়েছিলাম। তোমরা যদি প্রথম ক্লাসটি দেখে থাকো তাহলে সূত্রটা মনে থাকবে তোমাদের, যে দুটি সংখ্যার গুণফল সমান কি হয়, লসাগু গুণিত গসাগু সমান, দুটি সংখ্যার গুণফল সমান হয় লসাগু গুণিত গসাগু। তাহলে লসাগু গসাগুটাকে যখন আমরা এরকম অঙ্ক থাকবে তখন লসাগু গসাগু আর লসাগুটাকে উপরে লিখে নেবে, এবং অপর যে সংখ্যাটা থাকবে সেটাকে নিচে করে দিয়ে আমরা ভাগ করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা 38 গুণিত কি লিখবো, ওইটা যে 98,154, আর নিচে করবো কত, নিচে করবো আমরা 15,58। এবার এটাকে এটা দিয়ে আমরা কেটে নিয়েছি, কত হয়েছে 63, 63-কে এবার 38 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে দুটো গুণ করলে আমাদের অ্যান্সার কত চলে এসেছিলো, 2,394, যেটা আমাদের অপশান 2 নম্বরে আছে। বোঝা গেল? তাহলে এরকমভাবে কিন্তু করতে হবে। নেক্সট চলে আসবো 29 নম্বর ক্লাসে। দেখো এটা কিন্তু 29 নম্বর কোশ্চেন 2010 সালে জহর নবোদয়ে পড়েছিল। দেখো
15, 12 এবং 15 সাধারণ উৎপাদক বের করো। তাহলে কি করে বের করব? বের করার পদ্ধতি আছে, কি করে করব দেখো। 12 যদি আমরা উৎপাদক ভেঙে নিই 12টাকে, তাহলে কি কি পাবো? 2 দিয়ে দিচ্ছি 6 দুগুণে 12, 2 দিয়ে দিচ্ছি 3 দুগুণে 6। হ্যালো, তাহলে আমরা কি লিখব? আমরা যেটা লিখব এখানে লিখব 12 সমান দেবো, দিয়ে কি লিখব, একটা লিখেই দেবা প্রত্যেকটা ক্ষেত্রে, এক তো হবেই, এক গণিত, দুই গণিত, দুই গণিত, তিন, এই যে যেগুলো পেলাম। বেশ, এখানে 15কে ভেঙে নিচ্ছি, 15কে ভেঙে কী কী পাবো দেখো, 3 5 15। তাহলে এখানে লিখবো 15 সমান দিয়ে লিখবো 1 গণিত 3 গণিত 5। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা দেখে নেব যে দুটোর সাধারণ উৎপাদক মানে দুটোর মধ্যে, এই যে 12-র মধ্যেও আছে এবং 15-র মধ্যে কোন কোন সংখ্যাটা আছে। দেখো 1 আছে, বেশ, তারপরে দেখো 3 আছে, 1 আছে আর 3 আছে, 1 দেখো 12-র মধ্যেও আছে 15-র মধ্যেও আছে এবং 3 12-র মধ্যেও আছে 15-র। তাহলে সাধারণ উৎপাদক কত হবে? 1 আর 3, একটা হবে এবং তিনটা হবে, বোঝা গেল? যেটা আমাদের 4 নম্বর অপশানে আছে। তো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান 4-এরটা, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট আমাদের 29 নম্বর কোশ্চেনটা, কী করে করবো আমরা? 29 নম্বর কোশ্চেন, সরি, দেখো 29 আর 30 দুটো কোশ্চেন আছে আজকে ক্লাসের আমাদের। তো 29 নম্বরটা দেখো, 2010 সালে কিন্তু জহন্নামাজে পড়েছিল, কী বলেছে? এটা তো করলাম আমরা, 29টা করলাম, তো 4 হলো আনসার। বেশ, লাস্ট কোশ্চেন দেখো আজকে ক্লাসে আমাদের, লাস্ট কোশ্চেন এটা, 30 নম্বর কোশ্চেন। এটা কিন্তু 11 সালে পড়েছিল জহর্ণবোধে, বুঝতে পারছো? তাহলে কীরকম টাইপের কোশ্চেন পড়ছে? 42, 77, 98, 126 লসাগু করতে হবে, করে নেবো তাহলে আমরা। তাহলে দেখো ডবল কি এখানে কোনো পাচ্ছি? 42কে 3 দিয়ে গুণ করলে দেখো একটা পেয়ে গেছি, 42কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, 3 4 12, 126। তাহলে 42কে এটা দেবো, 126 নিয়ে নেবো আমরা, বোঝা গেল? তাহলে আমরা করবো 77, 98 আর 126 গসাগু। 42 কেন নিয়ে এলাম না, বোঝা গেছে? বেশ, না বুঝে থাকলে আগের ক্লাসগুলো দেখে আসো, আমি বারবার আর বলবো না। দেখো তাহলে 2 দিয়ে দিচ্ছি, তাহলে 35 দুগুণে 70, 45 দুগুণে 90, 6 দুগুণে 12, 3 দুগুণে 63 দুগুণে হচ্ছে 126। 5 দিয়ে যদি দিই তাহলে 5 7 35, 5 9 45, 63 চাই না নেমে যাবে। বেশ, এবার আমরা 7 দিয়ে দিতে পারি, কারণ 63 চলে যাবে, দেখো 7 1 কে 7 9 নেমে যাবে, যাই না বলে 7 9 63, দুটো 9 আছে, তাহলে আবার 9 দিয়ে আরেকবার দিয়ে দেবো আমরা, 9 কে 9 9 কে 9। হ্যালো, তাহলে এবার এগুলোর করতে হবে গুণ, 5 দুগুণে 10, 7 10 এ 70, 70 কে 9 দিয়ে করতে হবে, 70 এ করতে হবে 9 দিয়ে, তাহলে আমার খুব ভুল হলো নাকি কোথাও? 42-এর মধ্যে যেহেতু আমরা লসাও করতে দিয়েছে, 42-এর মধ্যে 63 পেয়ে যাচ্ছি, 42-এর মধ্যে 127-26-এর মধ্যে কিন্তু 42 পেয়ে যাচ্ছি, দেখো 3 দুগুণে 6, 3 4 12। তাহলে আমরা 126 নিয়ে নেবো 42টাকে কেটে দিয়ে, তাহলে সরি, লিখার জন্য দেখো গণ্ডগোল হয়ে গেছে, এটা 98 ছিল, করে নিয়েছি 90, সরি। দেখো আমি আবার পরিষ্কার করে লিখছি, 70 আছে, 98 আর 126, তিনটের করতে হবে আমাদের কি লসাগু। তাহলে 2 দিয়ে যদি দিই আমরা 35 দুগুণে 70, তাহলে লেখাটা পরিষ্কার করতে হবে, নাহলে বুঝতে পারছো 0কে 8কে ধরে নিচ্ছি, 4 দিয়ে গণ্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 49 দুগুণে হচ্ছে 98 এবং 63 দুগুণে হচ্ছে 126। 7 দিয়ে দিই যদি প্রত্যেকটা চলে যাবে, দেখো 5 7 35, 7 7 49, 7 9 63, আর কিন্তু যাবে না। তাহলে এগুলো গুণ করতে হবে, তাহলে আমরা করছি 7 দুগুণে 14, 5 14 70। হ্যালো, 7 দুগুণে 14, 5 14 70, 70 সঙ্গে কার গুণ করবো, 7 9 63, এই গুণটা করতে হবে। তাহলে দেখো আমরা এই গুণটা করবো কী করে করবো, দেখো 63টা আগে লিখছি আমি, 63 আগে লিখছি, 63 আর 70 পরে লিখছি, এই দুটো গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে, বোঝা গেল? তাহলে 0-র গুণটা পরে করবো না আমরা। তাহলে 3 7 21 হাতে থাকছে 2, 7 6 7 42, 43 44, বুঝে গেল? একটা 0 হয়ে যাবে পরে, তাহলে 4410 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের 3 নম্বরে আছে, বোঝা গেল লসাগুটা? তাহলে আমরা কেন, আমি বলে দিচ্ছি, দেখো 42 আর 126-এর মধ্যে আমরা 42টাকে নিলাম না কেন, কারণ হচ্ছে 126 তোমাদের বলেছিলাম আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো, 126-এর মধ্যে যেহেতু আমরা 42 পেয়ে যাচ্ছি, 126-এর মধ্যে কী হচ্ছে 42 পেয়ে যাচ্ছি, তাহলে আমরা
42 টাকা নেবো না, 126 টাকা নিয়ে নেবো, বড় সংখ্যা, ঠিক আছে? তাহলে কিন্তু লসাগু করতে তোমাদের ছোট হয়ে যাবে ব্যাপারটা। তাহলে 70, 98 এবং 126-এর লসাগু আমরা করে নেবো। তাহলে যেটা অ্যান্সার চলে আসবে সেটা হচ্ছে গুণ টুন করে আমাদের এই দুটো গুণ করতে হবে, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে, তাহলে 4410 হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এই ছিল আজকে ক্লাস। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে বা উপকার আছে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের বলে রাখি পাটিগণিত ছাড়াও এখানে ভাষাজ্ঞান পরীক্ষা এবং মানসিক দক্ষতা পরীক্ষার অনেক ক্লাস আমি করিয়েছি। তোমরা যদি এখনও ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে দেখো প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখতে পারো, অথবা চ্যানেলেরও আলাদা করে আমি প্লেলিস্ট করে দিয়েছি, প্রত্যেকটার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা আগের যে ক্লাস ভাষাজ্ঞান পরীক্ষা থেকে এবং মানসিক দক্ষতা পরীক্ষা থেকে সেই ক্লাসগুলো দেখতে পারো, তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো, তারাও যদি জঘন্যভাবে প্রিপারেশান করে থাকে। তো ভালো করে প্রিপারেশান করতে থাকো, পরীক্ষা খুব কাছেই, যেহেতু সময় আমাদের আগে পরীক্ষা থেকে জেনারেলি আগে যেটা পরীক্ষা হতো, আমি আগে ক্লাসগুলোতে তোমাদের বলেছিলাম যে এপ্রিলে আমাদের সাধারণত কী হতো, এপ্রিলে লাস্ট উইকের দিকে পরীক্ষা হতো, কিন্তু এবার দুটো ফেজে পরীক্ষা হবে বলে দিয়েছে তোমাদের। যদি ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা হবে 20 জানুয়ারিতে, হ্যাঁ 3 মাস কিন্তু পরীক্ষা আগিয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ভালো করে এখন থেকে প্রিপারেশান করতে হবে, পড়াশোনা করতে হবে, ভালো করে পড়তে থাকো, ভালো করে প্রিপারেশান করতে থাকো। তো নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে চলে আসবো। আজকের ক্লাসটি এতটা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।